আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনাদের হারানো ফোন অথবা চুরি হয়ে যাওয়া ফোন কীভাবে আপনারা খুব সহজেই ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন, এবং আইএমইআই নাম্বার কি, আইএমইআই নাম্বার মোবাইলে কীভাবে কাজ করে, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি সেন আপনাদের সাথে, ওয়েলকাম টু এ টু জেড টেকনোলজি। মোবাইল ট্র্যাকিংয়ের মধ্যে যখন মোবাইল ট্র্যাকিংয়ের কথা আসে তখন সবার প্রথম আসে মোবাইলের আইএমইআই নাম্বার, যেটা কিনা আপনারা ফোনের রিসিটে, ফোন বক্সে নতুন একটি ফোন কিনলে সেখানে আপনারা আইএমইআই নাম্বারটি পেয়ে যান। তো আইএমইআই নাম্বার মূলত কী এবং এটা কীভাবে কাজ করে? আইএমইআই এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রতিটা কোম্পানি যখন একটি মোবাইল ফোন তৈরি করে তখন প্রতিটা ফোনের জন্য স্পেসিফিক একটা আইডেন্টিটি দেওয়া হয়, সেই আইডেন্টিটি কোড নাম্বারটি হচ্ছে আইএমইআই নাম্বার। তো আইএমইআই নাম্বার যখন আমরা শুনি অনেকে হয়তো এটাই হচ্ছে মোবাইলের পরিচয়। হ্যাঁ, আমরা যেমন হচ্ছে একটা সিম যখন কোম্পানিদের কাছ থেকে আমরা ক্রয় করি তখন হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের আইডেন্টিটি দিতে হয়, কারণ যেই নাম্বারটি আমাদের প্রোভাইড করা হবে, যে নাম্বারটি আমরা ব্যবহার করব, সেই নাম্বারটিতে আমাদের পার্সোনাল ইনফরমেশন অ্যাড করা হয়, সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। সো ওইরকমভাবে যখন একটা কোম্পানি মোবাইল ক্রিয়েট করে অথবা তৈরি করে তখন প্রতিটা মোবাইলের একটা আইডেন্টিটি দেওয়া হয়, সেটা মোবাইল ফোন কোম্পানি থেকে, সেটাকে বলা হয় আইএমইআই নাম্বার। তো এখন আইএমইআই নাম্বার মূলত ট্র্যাকিংয়ের কাজে কীভাবে ব্যবহৃত হয়, অ্যাকচুয়াল কথায় বলতে আসি, সেটা হচ্ছে আইএমইআই নাম্বার দ্বারা কোনো মোবাইল কখনো ট্র্যাক করা যায় না। তো যদি আপনার ফোনটি আইওএস ডিভাইস হয়ে থাকে, অ্যাপেলের যে কোনো ফোন হয়ে থাকে, তখন আপনারা ওই ফোনের আইএমইআই নাম্বারের মাধ্যমে আপনাদের অ্যাপেল আইডিতে ঢুকে ফোনটি পারমানেন্টলি ব্লক করে দিতে পারবেন, যাতে আপনার ফোনটি ইন ফিউচারে অন্য কেউ ইউজ করতে না পারে। তো সেম অপশনটি রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। এখন অ্যান্ড্রয়েড ফোনের যদি কথা বলতে যাই তখন আমরা কীভাবে ফোনগুলো ট্র্যাক করতে পারবো? সো ট্র্যাকিংয়ের যদি কথা আসি তখন আপনার ফোনটি চুরি হয়ে যদি যায় তাহলে হচ্ছে হয়তো ফোনটি নিয়ে অনেকে যদি অ্যাক্সেস পেয়ে যায় অথবা রিস্টার্ট দিয়ে দেয় অথবা ধরেন যে ফ্ল্যাশ দিয়ে দেয় অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, তখন কিন্তু সকল ধরনের ইনফরমেশন যেগুলো থাকে আপনার ফোনের আইডেন্টিটি বলেন, তারপর হচ্ছে অন্যান্য আপনার যে গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট থাকে, সব কিছু কিন্তু টোটালি একদম পারমানেন্টলি রিমুভ হয়ে যায়। কিন্তু আইওএস ডিভাইসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু একেবারে ব্যতিক্রম। এখন মোবাইল ট্র্যাকিংয়ের কথা আসলে সর্বপ্রথম আপনারা অনেকেই ভাবেন যে হচ্ছে ফোনটি চুরি হয়ে গিয়েছে, অথবা আপনার অনেক সময় হয়তো আমাদের ঘরের মধ্যেই ফোন থাকে কিন্তু আমরা হয়তো খুঁজে পাচ্ছি না, অথবা কোথাও ভুলে রেখে চলে এসেছি, আপনার ফোনটি হয়তো চুরি হয়নি। তো বেসিক কিছু স্টেপ আছে যেসব স্টেপের মাধ্যমে আপনারা আপনাদের ফোনগুলো ঘরে বসেই হচ্ছে অন্য ডিভাইসের মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনার ফোনটি অন হতে হবে। তো এর মধ্যে যদি আমরা কথা বলি, যেমন গুগল যে আপনার অ্যাকাউন্টেই হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যাড করা ছিল, আপনারা গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে কীভাবে হচ্ছে ফোনটি ট্র্যাক করবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো ডিভাইস দিয়ে, যেমন ল্যাপটপ, পিসি অথবা কোনো ট্যাব দিয়ে অথবা ফোন দিয়ে, আপনাদের প্রথমত আপনার যেই জিমেল অ্যাকাউন্টটি ছিল হচ্ছে আপনার ফোনে অ্যাড করা, ওই ফোনের জিমেলে হচ্ছে লগ ইন করতে হবে। তো এখানে আমি আমার একটি কাজিনের জিমেল নিয়েছি, ও হচ্ছে ঢাকার বাইরে থাকে, যাতে ওর ফোনের লোকেশনটি আমরা ট্র্যাক করে দেখাতে পারি, এর জন্য আমি নিয়েছি। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে গুগলের যে অ্যাপগুলো আছে অ্যাপসে ক্লিক করতে হবে। তো অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ঢোকার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস, ঠিক আছে? তো এখানে উপরে কর্নার দেখতে পাচ্ছেন হোম, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ডাটা এবং প্রাইভেসিতে ঢুকব। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসছে। এখন যে কাজটি করতে হবে আপনাদের, এখান থেকে একটু স্ক্রোল করে স্লোলি নিচের দিকে যেতে হবে। আপনি যখন নিচে আসবেন, আসার পর এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন যে চারটি অপশন দেখাবে, পেমেন্ট মেথড, সাবস্ক্রিপশন, তারপর ইউর ডিভাইস অ্যান্ড কন্ট্যাক্ট। সো ইউর ডিভাইসে আপনারা ক্লিক করবেন। ইউর ডিভাইসটি হচ্ছে আপনার এই জিমেল অ্যাকাউন্টের সাথে যে ডিভাইসগুলো বর্তমানে লগ ইন আছে অথবা কানেক্টেড আছে এই ডিভাইসগুলো। তো এখানে দুটি ডিভাইস আছে, একটা হচ্ছে উইন্ডোজ আর একটি হচ্ছে হুয়াই Y9 প্রাইম। তো আমরা এই ফোন ডিভাইসটিতে ক্লিক করব, হুয়াই ডিভাইসটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট, ডোন্ট রিকগনাইজ, ঠিক আছে, আর হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। সো আপনারা ফাইন্ড
ডিভাইসে ক্লিক করবেন। ফাইন্ড ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল ফাইন্ড মাই ডিভাইস, এখানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন YY9 Prime 2019, এই যে ফোন কানেক্টিং ছিল কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটু জুম আউট করে দেখাই আপনাদের, এই যে বাংলাদেশের যে ম্যাপ এইখানটাতে আমার এই ফোনটি আছে, যেই ফোনটি আমরা কানেক্ট করতে যাচ্ছি, একদম লাইভ লোকেশন এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে জুম করে কোথায় আছে ফোনটি এভাবে খুব সহজেই আপনারা আপনাদের লস ডিভাইস মানে চুরি হয়ে যাওয়া ফোন অথবা হচ্ছে হারানো ফোন এভাবে লাইভ লোকেশন খুঁজে বের করতে পারবেন। আর এখানে আরও তিনটি অপশন আছে, সেটা হচ্ছে প্লে সাউন্ড, সিকিউরিটি ডিভাইস, তারপর ইরিজ ডিভাইস। তো প্লে সাউন্ডের কাজটি হচ্ছে আপনার ফোন যদি সাইলেন্টও থাকে তারপরও এই প্লে সাউন্ডে ক্লিক করার পর আপনার ফোনটি অটোমেটিক রিং বেজে উঠবে, ঠিক আছে। আপনার ফোন যদি কেউ চুরি করে নিয়ে যায় আপনি এটাতে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনটি রিং বেজে উঠবে। তারপর হচ্ছে সিকিউরিটি ডিভাইস, সিকিউরিটি ডিভাইস যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসে হচ্ছে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে। কেউ যদি আপনার ফোনের সিকিউরিটি পাসওয়ার্ড অথবা লক পাসওয়ার্ড যদি না জানে তাহলে কিন্তু সে আপনার ফোনটি ওপেন করতে পারবে না। সো এটার মাধ্যমে ফোন লক করতে পারবেন। তারপর তৃতীয় নাম্বারটি আছে, সেটা হচ্ছে ইরিজ ডিভাইস। ইরিজ ডিভাইসের অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ফোনের যত ইনফরমেশান ছিল, লাইক হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট, তারপর ফোন নাম্বার, এই সব জিনিসগুলো টোটালি ফোন থেকে একদম ডিলিট হয়ে যাবে। এবং হচ্ছে আপনি কিন্তু ইরিজ ডিভাইসে ক্লিক করার পর আপনার ফোন কিন্তু আপনি আর লোকেশন ট্র্যাক করতে পারবেন না। সো ইরিজ ডিভাইস দেওয়ার আগে একটু চিন্তাভাবনা দেবেন। গুগল ফাইন্ড মাই ডিভাইস থেকে এভাবে খুব সহজেই আপনারা আপনাদের ফোনের লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করতে পারেন। গুগল ফোন তো দেখলেন যে গুগলে হচ্ছে জিমেলের মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোনটি ট্র্যাক করতে পারেন। এখন আমরা আসি আইওএস ডিভাইসের মধ্যে। আইফোনে যখন আপনাদের অ্যাপেল অ্যাকাউন্ট আছে আপনারা যখন আই ক্লাউডে হচ্ছে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড সার্চ অপশনটি আছে, এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা আই ক্লাউডের মাধ্যমে আপনাদের ফোনগুলো ফাইন্ড ফোনে দিয়ে হচ্ছে লস ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন, তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিই। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা হচ্ছে আই ক্লাউড লগ ইন অপশনটি নিয়ে আসবেন। আমরা এখানে গুগলে সার্চ দিয়েছি আই ক্লাউড। তো আই ক্লাউডে লগ ইন করার আগে সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে লিঙ্কটা ঠিক আছে কিনা, www.icloud.com। তো লিঙ্কটা ঠিক থাকলে তারপর হচ্ছে আই ক্লাউডে লগ ইন করবেন। তো আমরা আই ক্লাউডে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নেটওয়ার্ক অবস্থা একটু খারাপ, তাই একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ইন্টারফেস দেখাবে এরকম, যে আপনার আই ক্লাউড যেই অ্যাপেল আইডিটি আছে এখানে সেই অ্যাপেল আইডিটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার অ্যাপেল আইডি দিচ্ছি। সিকিউরিটি পারপাসের একটু হাইড করে রাখলাম। তো আপনারা আপনাদের আই ক্লাউডের যে হচ্ছে অ্যাপেল আইডিটি আছে এখানে দিয়ে দেবেন। দেওয়া শেষ হলে তারপর সেটা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। একটা কথা বলেন এর মাঝখানে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা সবসময় 8টি সংখ্যার বেশি আপনাদের পাসওয়ার্ড দিবেন, যাতে আপনাদের পাসওয়ার্ডটি খুব স্ট্রং থাকে, যাতে কোনো হ্যাকার আপনাদেরকে হ্যাক করতে না পারে। তো উপরে এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের আইডিগুলো সিকিউর রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অপশন যে এই ফোনটি, ঠিক আছে, ফাইন্ড অপশন আপনারা ক্লিক করবেন। ফাইন্ড অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে লোডিং নিচ্ছে, ঠিক আছে। তো লোডিং নেওয়ার পর আপনার যে হারানো ডিভাইসটি ছিল সেটার হচ্ছে হচ্ছে অ্যান্ড্রয়েডের মতোই হচ্ছে খুব সহজে আপনাদের লোকেশনটি দেখিয়ে দেবেন, আপনারা ট্র্যাক করতে পারবেন। এখন এখানে হচ্ছে আমার যেই অ্যাপের আইডিটি আছে, আমার আইফোনটি হচ্ছে সার্ভিসে আছে, তাই হচ্ছে ফোনটি বন্ধ আছে। তো বন্ধ যদি আপনার ফোন থাকে তাহলে এরকম দেখাবে যে অল ডিভাইস অফলাইন, ঠিক আছে, আমার ডিভাইসটি বর্তমানে বন্ধ। তো এইভাবে আপনারা খুব সহজেই হচ্ছে আপনাদের আইফোনগুলো হচ্ছে আপনারা ট্র্যাক করতে পারবেন। এখন আপনার ফোন যদি বন্ধ থাকে, ফোন যদি চুরি হয়ে যায়, তারপর যদি ফোন বন্ধ থাকে, বন্ধ থাকলে কিন্তু আপনারা ফোন ট্র্যাক করতে পারবেন না। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে। এই কয়েকটি অপশন ছিল খুবই বেসিক, যেগুলোর মাধ্যমে আপনারা সাধারণত নর্মালি আপনাদের ফোন হারিয়ে গেলে অথবা কেউ যদি চুরি করে নিয়ে যায় তখন হচ্ছে এই স্টেপগুলো নিতে পারেন। যদি আপনাদের ফোন চুরি হয়ে যায় অথবা স্টোলেন হয়ে যায় অথবা ছিনতাইকারীদের মাধ্যমে আপনাদের ফোনগুলো হারিয়ে যায় তখন আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই আপনারা থানায় যাবেন, যাওয়ার পর এটা একটি জিডি করবেন এবং হচ্ছে আপনাদের ফোনে IMEI নাম্বারটি পুলিশের কাছে দিয়ে আসবেন। এখন কথা হচ্ছে অনেকের কাছে ফোন অনেক বছর হয়ে গেছে, আপনারা ইউজ করছেন, আপনার ফোনের
আইএমএই নাম্বারটি আপনারা পাচ্ছেন না। তো এটারও একটি সলিউশন আছে, সেটা হচ্ছে যখন আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যাবেন তখন আপনার ফাইন্ড আপনার ডিভাইস কানেক্টেড অপশন যেটি থাকবে সেখানে ক্লিক করলে আপনার আইএমইআই নাম্বারটি পেয়ে যাবেন। অ্যাপেলের ক্ষেত্রেও সেম। তো আইএমএই নাম্বার বের করা অ্যাকাউন্ট থেকে একদমই সহজ, সেটা হচ্ছে পুলিশ স্টেশনে গেলে তারাও করে দিবে। তো পুলিশের কাছে কমপ্লেন করার আগে আপনারা যদি আপনাদের নিজে থেকে ফোনটি হারিয়ে যায় অবশ্যই এই দুটো মেথড ট্রাই করে আপনারা আপনাদের হারানো ডিভাইস খুব সহজেই খুঁজে পেতে পারেন। এটা নিয়ে যদি আরও কোনো আপনাদের বিস্তারিত কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান কি না সেটাও হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।